হ্যালো ভিউয়ার্স, এক্কা দোক্কার আজকের পর্বের শুরুতেই দেখানো হয়েছে রাধিকা অনির্বাণের জন্য চা নিয়ে আসে জ্যোতির্ময় গুহ চলে আসে। অনির্বাণ বলে, ভালোই হয়েছে, একটা কথা বলি তোমাকে, উনি আর এ বাড়িতে আসছেন না, তাহলে তোমাকেও এ বাড়ি ছেড়ে আর যেতে হবে না। কথাটা শুনে জ্যোতির্ময় বাবু বলে, সেটা কি আমার দোষ অনির্বাণ? আমি কি চাইনি যে উনি আসুক? আমি তো বারবার বলছি যে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। এর আগেও তো আমি এ বাড়িতে ছিলাম না বহুদিন, তখন তো আমি একাই ছিলাম, এবারও না হয় আমি একাই থাকবো। আমি তবুও চেয়েছি তোমার মা যেন এ বাড়িতে এসে থাকে। অনির্বাণ বলে, যে মানুষটার আত্মসম্মান বোধ থাকবে না, সে কিছুতে এ বাড়িতে আসতে চাইবে না। রাধিকা একটা কথাই বলে, দেখো বাবা, এটা অন্যায়, আর এই অন্যায়ের এমন অন্যায় যেটার ক্ষমা হয় না। তুমি তো অকারণেই মাকে কষ্ট দিয়েছো, আর এই অন্যায়টার কোনো ক্ষমাও হয় না যে উনি তোমাকে ক্ষমা করে দেবেন। রাধিকা আরো বলে, দেখো আঙ্কাল, তুমিই তো সূত্র, তুমি যদি একবার গিয়ে বলতে, আমরা বলছি ঠিক আছে, বাট তুমি তো বলোনি। তুমি তো ওনাকে এ বাড়িতে হাত ধরে নিয়ে এসেছিলে, আজকে যদি তুমি ওনাকে বলো তাহলে দেখবে হয়তো উনি আসতেও পারে। পেশিমণি এসে বলে, অনেকবার তোমার বাবা চেষ্টা তো করলো, তোমরাও করছো, এসেছে কি তোমার মা? পিসিমণি একথা শুনে অনির্বাণ বলে, কেন পিসিমণি, তুমি কি চাইছো না আমার মা এ বাড়িতে আসুক? পিসিমণি বলে, এটা তুমি কি কথা বলছো অনির্বাণ, ছোট থেকে তোমাকে কম কিছু করে মানুষ তো করিনি। অনির্বাণ বলে, দেখো পিসিমণি, আমার মা ছিল তখন, আমার জন্মদাত্রী মা নয়, আমার পিয়ালি মা ছিল তখন, অনেক বড় অবধি ছিল, তিনি আমাকে মানুষ করেছে, তুমিও সাহায্য করেছো বটে, আমি অস্বীকার করছি না, তবে এই নয় যে তুমি সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছো। তুমি তোমার জীবনের গন্ডগোল ভোলার জন্য শুধুমাত্র আমাকে আঁকড়ে ধরেছিলে, ব্যাস আর কিছুই নয়। পিসিমণি বলে, অনেক কথা ছিকে গেছো অনির্বাণ, আমি তো কথায় পারবো না, তাই এ ব্যাপারে আমি আর কোনো কথাও বলবো না। এর বড় দৃশ্যে দেখানো হয়েছে পোকরাজ রান্না করে সমস্ত রান্না বান্না করলে, আর তখন কিন্তু প্রচন্ড রেগে যাচ্ছে বাড়ির সকলে। রঞ্জাবতী বলে, কি করছো নাকি পোকরাজ? বাড়ির সবাই বলে, ছি ছি ছি, বাড়ির আরো যে পাঁচটা লোক ব্রেকফাস্ট করবে সেটার কি হবে? এ কথা শুনে রঞ্জাবতীর সামনেই পোকরাজ বলে, বাড়ির আরো পাঁচটা লোকের জন্য ব্রেকফাস্ট তো আমার মাই বানায়, আর তোমরা ব্রেকফাস্ট করো সকাল 9টার সময়, আর আমি সে জন্যই 8টার সময় উঠে এসেছি, কারণ রঞ্জার জন্য কেউ ব্রেকফাস্ট বানাবে কি না এটা নিয়ে সন্দেহ আছে, তাই আমি নিজেই বানিয়ে নিচ্ছি, ওর এখন যে যে খাবারগুলো খাওয়ার প্রয়োজন সেগুলোই আমি বানাচ্ছি। এর পর দৃশ্যেই দেখানো হয়েছে অনির্বাণ বলে, দেখো মা যদি এখানে আসতে না চায় তাহলে আমাদেরকে অন্য কোথাও যেতে হবে। এই কথা শুনে জ্যোতির্ময় বাবু বলে, কেন, তোমরা কোথায় যাবে? তোমরা কোথাও যেতে পারবে না, আর তোমাদের কোথাও যেতে আমি দেবও না, আমি নিজেই চলে যাব। পিসিমণি বলে, নাহ, তাহলে আমাকেও আমার রাস্তা দেখতে হবে, অরিজিৎ ফোন করেছিল, ওকে বরঞ্চ বলে দিই যে আমি ওর ওখানেই যাচ্ছি, মেয়েদের তো থাকার কোনো জায়গা হয় না, না আলাদা করে একবার এখানে একবার ওখানে, এই সমস্ত শোনা মাত্রই তখন কিন্তু অনির্বাণ একটা কথাই বলছে যে, পিসিমণি কেন এই টাইপের কথাগুলো বলছো, আমি এইসব কথাগুলো তো কিছুই বলতে চাইনি। আর ওদিকে জ্যোতির্ময় বাবু বলে, না উর্মি, তুই কোথাও যাবি না, তুই আমার সাথে থাকবি, দেখ তোর দাদার তো একটা থাকার জায়গা আছেই। তখন কিন্তু রাধিকা বলে, দেখো তোমাদের সবাইকে নিয়ে ভালো থাকতে চায় অনির্বাণ, কেন তোমরা বুঝতে চাইছো না? এরপরেই কিন্তু অনির্বাণকে অনির্বাণের বাবা জিজ্ঞাসা করে, আমার কি করা উচিত বলো অনির্বাণ? অনির্বাণ বলে, কেন, তোমার নিজের থেকে কিছু মনে হচ্ছে না? মনে হচ্ছে না যে ওই মানুষটাকে তোমার নিজেই ফেরানো উচিত? আচ্ছা, একদিনে হবে না 10 দিনে হবে, 10 দিনে হবে না 15 দিনে হবে, বার বার তোমায় যেতে হবে বাবা, তুমি বারবার যাও, তাহলে হয়তো আমার মা ফিরে আসবে। কথাটা শুনে জ্যোতির্ময় বাবু বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন চাইছো আমি নিশ্চয়ই যাব। আর রাধিকা বলে, দেখো তুমি একটা মানুষের মাথার ছাতা কেড়ে নিয়েছো, তারপরেই ওই মানুষটার অভিমান করাটা স্বাভাবিক নয়? এরপরেই কিন্তু দেখানো হয়েছে যে জ্যোতির্ময় বাবু রাজি হয়ে গেছে, সে যাবেও জানিয়েছে, তবে হ্যাঁ, সারা জীবন এই মহিলার পাশে থেকে যেটা করতে পারেনি সেটা অবশ্যই জ্যোতির্ময় বাবুর ব্যর্থতা, এবং সে সেটা স্বীকারও করে, সে বারবারই এটা বলছে, আমি অনেক বড় ভুল করেছি, প্রত্যেকটা মানুষের জীবনেই তো ভুল থাকে, আমার জীবনেও আছে। ওদিকে পোকরাজকে সবাই বলছে, না তুই আলাদা রান্নাঘর বানিয়ে নে দাদু ভাইকে বলে, স্পেশাল কিচেন, সেখানে তোরা রান্না টান্না কর, এভাবে আজকে রাখলে তো হবে না কমন রান্নাঘরটা, আমরা কি খাবো? সবাই প্রোটেস্ট করলে রঞ্জাবতী একটা কথাই বলে, কাল থেকে সকাল সকাল উঠে আমরা সবটা করে নেব, তাতে নিশ্চয়ই তোমাদের কোনো প্রবলেম হবে না, তাই না? দেখো আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে, সেটা তো ভালো কথা না, তোমরা এটা দেখে সহ্য কেন করতে পারছো না? এর পর দৃশ্যেই রাধিকা বলে, আঙ্কেল একটা কথা বলি, তোমার সন্তানের যে জন্মদাত্রী মা তার সাথে তোমার কিসের প্রতিযোগিতা? কিসের ইগো? কোনো ইগো নয় আঙ্কেল, তুমি যাবে, নিজে ফিরিয়ে আনবে তোমার ওয়াইফকে। এভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায়।